ফেসবুকে কিন্তু এখন দারুণ দারুণ ভিডিও দেয় এবং দেখতেও ভালো লাগে, কিন্তু প্রবলেম কি, একবার ভিডিওটা দেখে নিলেন তারপরে অন্য ভিডিও দেখলেন, এবারে আপনার সেই প্রিয় বা ইন্টারেস্টিং ভিডিওটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যে হারিয়ে গেল। এই প্রবলেম কিন্তু অনেকেরই হয়। তো আজকে এই প্রবলেম পুরোটাই সলভ হবে। তাছাড়াও এই ভিডিও অপশানের অনেক রকম সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়, কিছু কিছু সেটিং আছে যেগুলো আমরা আজকে ভিডিওতে শিখব। তো চলো শুরু করি এবং দেখে নিই। সর্বপ্রথম আপনি যেটা করবেন, গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং ফেসবুকটাকে আপডেট করে নেবেন। আপডেট করার পর ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখুন এই উপরটায় আপনি কিন্তু ভিডিওর আইকন পেয়ে যাবেন। এখান থেকে ভিডিও দেখা অনেকটা সুবিধা। এবারে দেখুন মেন পয়েন্টে তো যাবই, যাদের এখানে ভিডিওর অপশান নেই, অনেকে আছেন যারা কষ্ট করে এখানে এসে ভিডিও দেখেন, তাদেরকে বলবো আপনি এখানে তো ক্লিক করলেন, ক্লিক করে নিচের দিকে এসে এখানে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে এর উপরে ক্লিক করবেন। তারপরে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর একটু স্ক্রল করলে এখানে দেখুন নিচে আছে শর্টকাট, এর উপরটায় ক্লিক করে দেবেন। এবং এই যে শর্টকাট বার, এর উপরে ক্লিক করলে এখানে দেখুন শর্টকাট বারে মোট তিনটে জিনিস পিন করা যায়। তো আমি যেমন এই এখানে ভিডিওর আইকনটা পিন করে রেখেছি, তো আপনার ক্ষেত্রে শর্টকাট বারে এসে যদি দেখেন যে ভিডিও দেখার অপশানটা এখানে এই তিনটের মধ্যে নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন, যে কোনো একটা যেটা আপনার প্রয়োজন নেই সেটাকে অটো করে দেবেন। অটো করার পর নিচে আসবেন, এসে এখানে যে ওয়াচ অপশানটা রয়েছে এই ওয়াচের এই অটোর এখানে আসবেন, এসে এখান থেকে পিন করে দেবেন। পিন করলে কিন্তু আপনার শর্টকাট বারে এই অপশানটা অটোমেটিক্যালি চলে আসবে এই ওপরটায়। এবারে আপনি কি করবেন, আপনি যে একটা ভিডিও দেখলেন, দেখার পরে সেই ভিডিওটা আর খুঁজে পাচ্ছেন না, এমতো অবস্থায় আপনি এই যেখানে আর কি ভিডিওগুলো দেখছিলেন এখানে আসবেন। আসার পর দেখুন খুব সিম্পল প্রসেস আছে, এখানে যে মানুষের আইকনটা রয়েছে এর উপরটায় একবার ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি এতদিন ধরে ফেসবুকে যে ভিডিওগুলো দেখেছিলেন তার একটা হিস্ট্রি তৈরি হয়ে যায়, এবং এই হিস্ট্রির উপরে ক্লিক করলে সেই ভিডিওগুলো পরপর পরপর আপনি দেখতে পাবেন। এবং সেই ভিডিওগুলো এবার আপনি ইচ্ছা করলে একের বেশি যতবার খুশি ততবার দেখতে পারেন। এছাড়াও এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, যদি এর উপরে ডিটেলস ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই তার উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আবার দেখাবি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।